আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসায় ফজরের সময় জায়নামাজ রেখে বাহিরে গিয়েছেন। তিনি চাশতের নামাজের পর বাসায় ফেরত এসেছেন, এসে দেখছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় জায়নামাজে বসা আছেন এবং ফজর থেকে সালাতুল দোহা পর্যন্ত পুরো সময়টুকু তিনি ইবাদত বন্দিগি এবং জিকির আসকারে মাশগুল অবস্থায় ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি অবস্থায় বসে থেকে পুরো সময় ইবাদতে কাটিয়েছ? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আমি সকালে শুধুমাত্র একটি দোয়া বা জিকির চার বাক্য বিশিষ্ট এটি তিনবার পাঠ করার ফলে আমার আমলনামায় যে পরিমাণ সওয়াব জমা হয়েছে, তোমার এই পুরো সময় ধরে যত ইবাদতবন্দি করেছ সেটাকে যদি তার সাথে তুলনা করা হয়, পরিমাপ করা হয়, তাহলে সেই চারটি বাক্য বিশিষ্ট দোয়া বা জিকিরের ওজন আল্লাহ তাআলার কাছে মিজানে পড়লে অনেক বেশি ভারী হবে। সে চারটি বাক্য কী ছিল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতি আরশি ওয়া মিদাদা কালিমাতি। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, যার অর্থ হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি তার যত সৃষ্টি আছে সেই সৃষ্টির সংখ্যার সমপরিমাণে। ওয়ারিদা নাফসি, যে পরিমাণ প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন সেই পরিমাণে তার প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি। ওয়াজিনাতে আরশি, তার আরশের ওজন সমপরিমাণে। ওয়ামিদাদা কালিমাতিহি, এবং আল্লাহর প্রশংসা এবং গুণকীর্তনের জন্য যত পরিমাণ বাক্য ব্যবহার করতে হবে তার সংখ্যার সমপরিমাণে আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি। এ দোয়াটি যদি কেউ সকালে তিনবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ভোর থেকে নিয়ে সালাতুল দোহা পর্যন্ত পুরো সময় ধরে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকলে যে পরিমাণ সওয়াব হবে তার সবগুলোর চাইতে অনেক বেশি ভারী হবে। অতএব কেউ যদি সকালের এই পুরো সময়টুকু ইবাদত বন্দিগিতে জিকিরে তেলাওয়াতে মাশগুল থাকেন, সেই সাথে এই দোয়াটি সকালে তিনবার পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কী পরিমাণ সওয়াবের পাহাড় জমা হতে পারে। আসুন এ দোয়াটি সারা জীবনের জন্য অবধারিত করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত বন্দেগী এবং নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।